দিল্লিতে রাষ্ট্রপতি কাছে নিয়ে যাবো হিউম্যান রাইটসে নিয়ে যাবো মাইনরিটি কমিশনে নিয়ে যাবো পার্লামেন্টে নিয়ে যাবো সবাই কাছে নিয়ে যাবো একটা নৃশংস হত্যা পরিকল্পিত হত্যা এই সরকারের একটা প্রতিবাদী যুবকের তার প্রতিবাদের স্বরকে সারা জীবনের মতন স্তব্ধ করে দেওয়ার একটা চক্রান্ত এই চক্রান্তে পুলিশ জড়িত এখানকার তৃণমূলের নেতা জড়িত পশ্চিমবঙ্গ সরকার জড়িত ধামাচাপা দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী সক্রিয় যখন ভোট আসে তখন মুসলমানের কথা মনে পড়ে ভোটের সময় মুসলমান ভোটের পরে যাহার নাম তাই এই মুখ্যমন্ত্রীর এবং এই সরকারের আজ কোনো হেলদোল হয় না সারা বাংলার আপামর মানুষ সারা বাংলার সর্বস্তরের মানুষ আজ এই আনিস খানের মৃত্যুতে শোক প্রকাশ করছে আনিস খানের হত্যাকারীদের বিচার চাইছে আনিস খানের হত্যার রহস্য জানতে চাইছে এটা তাদের বৈধ দাবি বৈধ চাহিদা বলে আমি মনে করি আজকে শুধু এখানে নয় শুনলে অবাক হবেন আনিস এই হত্যার ঘটনা আজকে বাংলাদেশে পর্যন্ত সেখানেও আন্দোলন হচ্ছে এটা আমাদের দেশের লজ্জা রাজ্যের লজ্জা তাই রাজ্য সরকার আপনার যদি দম থাকে আপনার যদি সততা থাকে আপনার যদি হিম্মত থাকে তো এসআইটি নামক লালিপপ আমাদেরকে দয়া করে দেখাবেন না এই এসআইটি কত বড় কিরদার কত বড় কর্মের আমরা সব জানি সারদা কাণ্ডের তদন্তে এরাই করেছিল কত লোক ধরা পড়েছে কত টাকা উদ্ধারছে সব আমরা জানি দিদি পশ্চিমবঙ্গের মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের প্রতিবাদী যুবকের মৃত্যুকে ধুলো 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 দেওয়ার জন্য আপনি এসআইটি নিয়োগ করার নামে নতুন করে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করবেন না বাংলার মানুষ আপনার এই প্রতারণা জানে ওনাদের সঙ্গে কথা বললাম যেমন যেমন চাইবেন আমরা প্রাণ প্রতিষ্ঠা আমার নেতা এসেছে চেল্লা কুমারজি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি আমাদের ইনচার্জ তাকেও নিয়ে এসেছি আমরা দুজন তো যাবই আরও আমাদের যারা আছে তাদেরকে নিয়ে আমি নিশ্চয়ই যাব প্রতিবাদ আমরা করেই যাব বিচার আমরা চাইব বিচার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমাদের লড়াই থামবে না আমাদের মহাজাতি সদনে প্রত্যেক বছর ছাত্রদের প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবস হয় সেখানটায় সব ছাত্ররা আসে সেই প্রতিষ্ঠা দিবসে এই আনিস খান আমাদের মঞ্চে উঠে আমাদের কাছ থেকে দু হাজার সালে আমাদের কাছ থেকে আমাদের দলে যোগদান করার জন্য সে আমাদের মঞ্চে অংশগ্রহণ করেছিল ছবি আছে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ আছে আজ তাক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না